শিপ্রা আমার কথাটা শুনো। কিচ্ছু শোনার নেই আমার, এতদিন পরে এসে কি শোনার বাকি আছে আমার? অনেক কিছুই শোনার আছে যা তুমি জানো না। কোনটা জানি না আমি, কোনটা জানি না আমি বলো? আরফির স্মৃতিশক্তি হারানো। কি আরফি, আরফির স্মৃতিশক্তি হারানো? হ্যাঁ, আমি যা বলছি সত্যি বলছি শিপ্রা। লন্ডনেও সবসময় তোমার কথাই বলতো। একদিন ওর বাবাকে নিয়ে আমার বাসায় আসার সময় রাস্তায় খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে, সেই অ্যাক্সিডেন্টে ওর বাবা মারা যায়। আরফি বেঁচে থাকে ঠিকই, কিন্তু স্মৃতি হারিয়ে। লন্ডনে ওর চিকিৎসার সময় আমি আর আপু ছাড়া আর কেউ ছিল না। ওর যখন নতুন স্মৃতি ফিরে আসে তখন ওর পরিবার পরিজন ও কাউকেই চিনতে পারে না, শুধু আমাকে আর আপুকে চেনে। তারপর ডাক্তারের পরামর্শে ওকে দেশে নিয়ে আসে। দেশে আসার পর ওদেরই এক পারিবারিক অনুষ্ঠানে পরিচয় হয় শান্তির সাথে। তারপর নতুন স্মৃতিতে শিপ্রার জায়গায় স্থান পায় শান্তি। তোমার কথা শুনে কষ্টে আমারই দম বন্ধ হয়ে আসছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না আমার আরফি কিভাবে সিদান হলো। বলছি, বুঝে বলছি, আরফির অ্যাক্সিডেন্টের পর ওর চিকিৎসার দায়িত্ব নেয় লন্ডনের বিখ্যাত ডাক্তার, ওনার নাম হচ্ছে সিদান। উনি যখন চিকিৎসা শুরু করে তা আরফির সাথে ওর একটা বন্ধুত্ব তৈরি হয়। তারপর থেকে যখন ওর নাম জিজ্ঞাসা করা হতো ও বলতো ওর নাম সিদান। আমরা যতই বলতাম আরফি তোর নাম আরফি, ও ততই বাচ্চাদের মতো করতো আর বেশি বেশি করে বলতো যে ওর নাম সিদান সিদান সিদান। এভাবেই ও আরফি থেকে সিদান হয়ে যায়। এত বড় একটা ঘটনা অথচ তুমি আমাকে জানালে না? কারণ আপা দুলাভাই নিষেধ করেছিল, তারা বলেছিল যে আরফির এই দুঃসহ জীবনে তোমাকে না জড়ানোর জন্য। তার চেয়ে বড় সত্য হলো যে আরফির পাগল হওয়ার সম্ভাবনা ছিল 95%। হ্যাঁ, জিয়াদের কথা বিন্দু মাত্র ভুল নেই। আমরা চাইনি, সত্যি আমরা চাইনি তোমাকে অনিশ্চিত জীবনের সাথে জড়াতে। শিপ্রা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে। কি লাভ আর এখন এসব বলে? আমি বুঝে গিয়েছি, আমি এটা বুঝে গিয়েছি। আমার বুকে তিল তিল করে আরফির জন্য যে ভালোবাসা জমানো ছিল তার ফলাফল এখন শূন্য। আমি জানি না আমি আমি কি করে বাঁচবো আরফিকে ছাড়া। শিপ্রা, পৃথিবীর সব ভালোবাসায় সার্থকতার জন্য জন্ম হয় না। কিছু ভালোবাসা জন্ম হয় রাতের শোভা বাড়ানোর জন্য শিউলি ফুলের মতো। শিউলি ফুল যেমন সারা রাত নিঃস্বার্থভাবে তার সুঘ্রাণ ছড়িয়ে ঝরে পড়ে সূর্য ওঠার আগে, ধরে নাও তোমার ভালোবাসাও তেমন। তোমার আরফি তোমার হৃদয়টাকে শূন্য করেছে ঠিকই, কিন্তু জায়গা করে নিয়েছে তোমারই সবচেয়ে প্রিয় বান্ধবীর হৃদয়ে। I'm sorry দোস্ত, আমি না জেনে না বুঝে তোর মনে অনেক কষ্ট দিয়েছি, অনেক আঘাত করেছি। প্লিজ আম সরি, তোমাকে ক্ষমা করে দে। আমি সারা জীবন আমার ভালোবাসার জমানো নীল কষ্ট নিয়ে বেঁচে থাকবো একটা আশাতেই, যদি কোনোদিন তোর আর সিদানের কোনো কাজে আসতে পারে। ভালো থেকো আরফি। আরফি, আমি আর কতবার বলবো আমি আরফি নই, আমি সিদান, সিদান চৌধুরী। তারপরেও কেন আপনি বারবার ভুল করছেন? সরি মিস্টার সিদান, আমারই ভুল হয়ে গিয়েছে, আমি আপনার আর শান্তির মাঝখানে চলে এসেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমি দোয়া করি আপনারা দুজন যেন সুখী।